বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য গণমানুষের ন্যায্য দাবি দাওয়া আদায়ের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলার জন্য মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ত করা, জনমত সৃষ্টি করা, গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার অধীনে প্রহসনের ভোট বর্জন করা। বিএনপির আবেদনের সাড়া দিয়ে নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে বিএনপি ও যুগপথ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিএনপির সাথে একাত্ম হয়ে গণমানুষের এই নীরব প্রতিবাদ, এই স্বতঃস্ফূর্ত সমর্থন বস্তুত বিএনপির রাজনীতির সফলতা তথা বিজয়ের প্রকাশ। অন্যদিকে ইলেকশনের নামে সিলেকশন নাটক মঞ্চস্থ করতে আওয়ামী লীগের যে সহিংসতা, নাশকতা, প্রকৃত কোনো বিরোধী দলীয় প্রার্থী না থাকার পরেও যে অনিয়ম, কারচুপি, ভোটার উপস্থিতি বাড়িয়ে দেখানোর জন্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রের যন্ত্রের যে অদ্ভুত অবিশ্বাস্য দাবি এবং এসব ঘটনা প্রবাহের প্রেক্ষিতে যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনা, হতাশা, সেখানে আওয়ামী লীগের নৈতিক পরাজয় নিহিত। 15 বছরের ক্ষমতা কুক্ষিগত রেখে দলীয় সাংগঠনিক প্রচেষ্টা ও রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা তথা অবৈধ বল প্রয়োগ করেও ন্যূনতম ভোটার জমায়েত অক্ষম আওয়ামী লীগ সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা ঘৃণাবরে প্রত্যাখ্যাত হয়েছে। এর কারণ এই রাজনৈতিক অপশক্তি ও তার উচ্ছিষ্ট ভোগীদের বাইরে বাংলাদেশের প্রতিটি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নিয়েছে অনির্বাচিত সরকার। বিদ্যমান দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের প্রধান ও বিপুল জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে দেশবাসী তাকে আছে বিএনপির দিকে, এটি আমরা উপলব্ধি করি। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাফল্য যে মানদণ্ড, অর্থাৎ জনগণের সমর্থন, জনমত গঠন, সাংগঠনিক শক্তিমত্তা, সদস্য সংখ্যা প্রতিটি মানদণ্ডে বিএনপির সাফল্য বারবার প্রমাণিত হয়েছে। দেশ জুড়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিএনপির সমাবেশ সমূহে যেভাবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে, ঢাকার সকল মহাসমাবেশে যেভাবে 10 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ধারাবাহিক জনস্রোত অভূতপূর্ব। স্বল্প সময়ের আয়োজনে রাষ্ট্রযন্ত্রের সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি প্রতিটি কর্মসূচিতে জনগণ যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা একাধারে বিএনপির জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোনো রাজনৈতিক দল কি আছে যার 50 লক্ষেরও বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে? কোন অপরাধে আমাদের 2700 বেশি নেতাকর্মীকে শেখ হাসিনা ও তার অনুগত আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করেছে? কেন প্রায় 700 জন নিরাপরাধ মানুষকে গুম করেছে? কিসের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বিনা কারণে তাকে আজও আটক রাখা হয়েছে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাক স্বাধীনতা হরণ করে একের পর এক সাজানো মামলা পাতানো ও রায় দেওয়া হচ্ছে। বানরের পিঠাভাগের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুদ জামান দুদু সহ 25,000-এরও বেশি নেতাকর্মীকে কেন ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা করেছে? এই সময়ে বিএনপির রাজনীতি করার অপরাধে 11 জন কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে। তাছাড়াও প্রায় 50,000-এর মতো বিএনপির নেতাকর্মী এখন ফেরার, অর্থাৎ তারা জামিন লাভ করতে ব্যর্থ হচ্ছে। এই প্রতিটি প্রশ্নের উত্তরেই নিহিত দেশের বৃহত্তম, জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসেবে বিএনপি আত্মত্যাগ তথা স্বার্থকতা। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং শান্তিপূর্ণ অহিংস কর্মসূচিতে বিএনপি মোকাবেলা করে চলছে সহিংস সশস্ত্র শেখ হাসিনার সরকারকে। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ একটি দানবীয় অপশক্তিতে পরিণত হয়ে মানবাধিকার লঙ্ঘনকে ধারণ করেছে ঘৃণ্য রাজনৈতিক কৌশল হিসাবে। গত 15 বছর ধরে বিএনপির সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের উপর
যে নৃশংস অত্যাচার অবিচার হয়ে আসছে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অজস্র প্রতিবেদনে তা লিপিবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ফেসিবাদের সাথে আপোষ না করা অজুহাতে বিএনপির 50 লক্ষ নেতা কর্মী তাদের নাগরিক জীবন থেকে আজকে বঞ্চিত। আমাদের প্রত্যেকে প্রতিদিন পুলিশি নিপীড়ন ও বিচার বিভাগের অবিচারের শিকার হতে হচ্ছে।